What we do here is go back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমিনাস কিচেন থেকে আমি আমিনা বলছি। আজকে আমি শিমের বিচি রান্না করব। বিচিটা আমি মাল দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিভাবে শিমের বিচি রান্না করি সেটাই দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে শিমের বিচি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি আজকে কোরাল মাছ দিয়ে রান্না করব, এই জন্য আমি কয়েকটা টুকরো নিয়েছি, ভালোভাবে ধুয়েছি, কেটে নিয়েছি। মাছটাকে আমি ভেজে নিব প্রথমে, এই জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব ভাজার জন্য। তো ভিউয়ার্স, আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি। মাছটাকে ভাজার জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। আমি একা একটা মাছটাকে দিকে দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছের এক পাশ হয়ে গেছে, আমি মাছটা উঠে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি। যে তেলটাতে আমি ভেজেছি ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। হলুদের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি যে বিচিটা খুলে রেখেছিলাম বিচিটা দিয়ে দিচ্ছি। চুলো লাস্টটা বাড়িয়ে আমি এখন রান্না করে নিব। ফুল আছে, আমি বিচিটাকে ঢেকে দিচ্ছি।
আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি। আমি 2 মিনিট বিটটাকে কষিয়ে নিয়েছি। আমার বিটটা কষানো হয়ে গেছে, দেখুন ভিউয়ার্স। এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব, মানে ঝোলটা দিব। বিটটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঝোলটা দিচ্ছি। লবণটা একটু দেখে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে বিচিটাকে ঢেকে দিচ্ছি। আমার বিচিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এরপর যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর 5 মিনিটের মতো আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করব। আমার বিচি রান্নাটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। বিচিটা একদম গলে গেলেও ভাল লাগবে না, আবার একটু কাঁচা থাকলেও ভাল লাগবে না। আমি মাঝারি বিচিটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে আছে এরকম, এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকের বিচি রেসিপি। সিমের বিচি দিয়ে আমি কোরাল মাছ দিয়ে রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।